জয় সোনা মায়ের জয়। এই মা অনেক মিরাকেল পেয়েছে এই মায়েরা, তাই জন্য বাতাসে হরিণ দিতে বলেছে আমি দেবো। মা একটু সরে চলো, মা তোমার গায়ে পা লাগলো, মা বাতাসে হরিণ দিই একটু, কারণ চরম মিরাকেল করেছে। হার্ট অপারেশন করতে বলেছিল ওই বাবাকে, করতে হয়নি। আর ওই মা 30 বছরের রোগ ভালো হয়েছে, শুধু মায়ের নাম জপ করে। মা এই নিয়ে কবার এলে বললে মা? তিনবার এলো। বাতাসে খাও কি কোমরের মধ্যে ঝগড়াটা করো, যত সব একবার চুপচাপ দাঁড়াই না রে, মায়ের কাছে কষ্ট কর না। মা তো দেখতে পাচ্ছে এই মা যে কে জানো, ও গুটগুটি মা, ছোট্ট বাচ্চার উপরে এসে চলন্ত। তোমরা আমি তোমাদের বলছি যে যে ভক্ত এসছে এখানে কিছু না কিছু পাবেই মায়ের কাছে। আজ পর্যন্ত কোন আমি টিভি দেখে এসেছি আপনার কাছে, অনেক সমস্যা, একটা দিন হবে না। আমরা তো ইউটিউব দেখি, আমার বান্ধবীরা এসেছিল, বান্ধবীরা মিরাকেল হয়ে গেছে। আরেকবার বলুন যে কথাটা বললেন, আরেকবার বলুন যেটা বললেন। মাকে যিনি খাওয়াচ্ছিলেন তিনি কে? ইনি যার হাতে আছে ত্রিশূল, ইনি কে? আমি খুব অনুপ্রাণিত, আজ আমি এইভাবে দাঁড়িয়ে আছি। 74 আমার এখন বয়স যাচ্ছে। এইভাবে শুধু আমার সমস্যা নয়, আমার বড় মেয়ের সমস্যা, ছোট মেয়ের সমস্যা, ছোট জামাইয়ের সমস্যা। কোথা থেকে আসছো বাবা? কি করি, খালি থেকে, মানে খালি থেকে আসছো জানো? কালকে বাবাকে দাও না, আর একটা কথা বলার আছে। একজনের চাকরির জন্য আমাকে প্রে করতে বলেছিল মায়ের কাছে, আমি করেছিলাম। আমি একটা বাতাসার জন্য দিই মা, দাঁড়াও একবার দাও, একবার সবাই উড়ে ধরে দাও। দেখো উপতি দেখা, গায়ে প্রচুর অ্যালার্জি হয়েছিল আমার, কম পড়েছে, কম পড়েছে, প্রচুর অ্যালার্জি হয়েছিল, এখনো আছে, অনেকটা কমে গেছে, কমে গেছে। কোথা থেকে আসছো মা? হাটগোবিন্দপুর থেকে। আগে এসেছিলে? একবার এসেছি, একবার এসেছিলে। আর কোনো বক্তব্য? না, কোনো আর কোনো বক্তব্য কা পেয়েছো? ও মা আপনি কবার এলি? মা কোথা থেকে আসছি মা? আকাশ থেকে। খুব চেনা চেনা মুখ, ভুলতে পারি না, হয়তো কোথা থেকে আসছি ভুলে যাই, কিন্তু মায়ের মুখ খুব চেনা চেনা। উপকার হয়েছে মা? কি উপকার হয়েছে বলো মা? চোখটা খুব টনটন করতো, দিয়ে তখন ওই আপনার ইয়েটা আমি প্রথম থেকেই দেখছিলাম, মা গা কাটা হয়ে গেছে বলছে। আপনি ছবি মানে একটাই মা আমার সাধনা, যদি একটা নাতনি বা মায়ের মতো তোমার মতো যদি একটা নাতনি পাই আমি, এতেই আমি খুব খুশি। অনেক কষ্ট করেছি জীবনে মা। আমার টনটন করতো, দিয়ে দুবার ডাক্তার দেখিয়েছিলাম, মানে প্রথমে আমি বুঝতে পারি, আপনি বলিস না নাম জপ করলে ঠিক হয়ে যাবে, প্রথমে নাম জপ করলে ঠিক হয়ে গেছিল, তার কারণে একবার ডাক্তার দেখাই, তো ডাক্তার দেখি ভালো হয়নি, মায়ের কাছে এসে দেখছি অনেকটা ভালো। কবে এসেছিলে মা? আমি প্রথমে এসেছি, শুধু নাম জপ করে চোখ ভালো হয়ে গেছে। ফোন ভরা মুখটা দেখে ভুলতে পারি না, না এসে থাকতে পারি বা বাচ্চা মেয়ের উপর দর্শন পাইছি, আর মায়ের উপর আমি একবার দর্শন পেয়েছি। মা আমাকে দুধ খেতে চাইছিল গরু, আমি বুঝতে পারিনি, চিনতে পারবো না বলে আনি নি, আর মা সোনা রঙের একটা সিটকোটা হার চাইছে, আমি এর পরের বার আসবো। মা চরম মিরাকেল পেয়েছে, চোখ ভালো হয়ে গেছে, একবার সবাই বলো চাকরি পেয়েছে মা, উপকার হয়েছে? হ্যাঁ, একজন চাকরি আমাকে বলেছিল যে মায়ের কাছে প্রে করতে চাকরির জন্য, তো সে চাকরি পেয়েছে, ওই জন্য মাকে 1,500 টাকা পাঠিয়ে দিয়েছে। চাকরি পেয়ে গেছে? আসতে পারিনি। আসেনি কেন? সে আসেনি, কাজে ব্যস্ত, মেয়ের জন্য মেয়ের সঙ্গে চাকরি করে,
তো হ্যাঁ ওই জন্য শুধু নাম জপ করেছি, নাম জপ আমি 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 পে করেছিলাম, ও জানেই না এখানে যে বর্ধমানে খুব ভালো করেছে মা। হ্যাঁ, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী, জয় কৃষ্ণ কালী, চলো হ্যাঁ